মক্কা মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ। সৌদি আরবে অবস্থিত ইসলামের পবিত্র দুই মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে ও তীব্র তাপপ্রবাহের কারণে চলতি গ্রীষ্মের শেষ পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এছাড়া এই নির্দেশনায় শুক্রবারের জুমার নামাজের প্রথম ও দ্বিতীয় আজানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ইসলামের দুটি পবিত্রতম মসজিদে জুমার নামাজের আগে নির্ধারিত খুতবা চলমান গ্রীষ্ম মৌসুমের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে। মূলত মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রচণ্ড গরমের মধ্যে মুসল্লিদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজকীয় নির্দেশের অধীন ইসলামের পবিত্র দুই মসজিদে জুমার খুতবা এবং নামাজের সময়কাল 15 মিনিট নামিয়ে আনা হবে বলে সৌদি আরবের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। এই নির্দেশনা পালন শুক্রবার থেকে শুরু হয়েছে এবং গ্রীষ্মের শেষ অবধি এটি অব্যাহত থাকবে। দুই পবিত্র মসজিদ ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রধান আব্দুল রহমান আল সুদাইস বলেছেন, এই পদক্ষেপটি মুসল্লিদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় সৌদি নেতাদের আগ্রহকেই তুলে ধরেছে। এছাড়া এই নির্দেশনায় জুমার নামাজের জন্য প্রথম আজানকেও বিলম্বিত করবে। মূলত শুক্রবার দুপুরের এই সাপ্তাহিক জামাতের নামাজের প্রথম আজান দ্বিতীয় আজানের মধ্যে সময়কাল 10 মিনিট কমিয়ে দেওয়া হয়েছে। আগে জুমার খুতবা সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হতো। এর আগে গত সপ্তাহে সারা বিশ্ব থেকে আসা 16 লাখ মুসল্লি সহ প্রায় 18 লাখ মুসলমান বার্ষিক হজ যাত্রা সম্পন্ন করে। এই বছর মক্কায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে প্রচণ্ড গরম ছিল, এরই মধ্যে খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশনাটি দেওয়া হলো। অবশ্য হজের আগে ইসলামের পবিত্র দুই মসজিদের ইমাম ও খতিবদের এই বছর প্রচণ্ড গরমে হজ যাত্রীদের পরিস্থিতি বিবেচনায় হজের মৌসুমে জুমার খুতবা ও নামাজ সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত লাখ লাখ হজ যাত্রীর বিভিন্ন পবিত্র স্থান পরিদর্শন ও মক্কা মদিনার তীব্র গরমের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশটির বেশিরভাগ অংশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বলা হচ্ছে এই সময় তাপমাত্রা 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।